আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটপসি। ঋণাঞ্জয় ভট্টাচার্য আজকের গল্পের সৃষ্টিকার। প্রথাগত শিক্ষায় বাংলায় মাস্টার্স ডিগ্রি, সাংবাদিকতায় ডিপ্লোমা, পেশায় সৃজনশীল লেখক এবং সাংবাদিক, মূলত ক্রীড়া ও বিনোদন বিভাগে, একজন ভালো আবৃত্তিকার, বাচিক শিল্পী। প্রকাশিত রচনাবলীর মধ্যে রয়েছে অগ্নিগ্রাসী কাব্য সংকলন, কুরুম, পাড়ি, একতারা ইত্যাদি জনপ্রিয় গল্প। কিন্তু এই সবকে ছাপিয়ে, মানে এই দীর্ঘ তালিকাকে ছাপিয়েও ও আমার অত্যন্ত স্নেহের ভাই, যার গুণে আমি মন্ত্রমুগ্ধ। ওর লেখা সহজেই বুঝিয়ে দেয় পাঁচজনের মধ্যে ও একেবারে পঞ্চম। আপনারা এই গল্পটি শুনুন, আমার বিশ্বাস আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে ঋণাঞ্জয়ের লেখনীতে ভূত অদ্ভুত এবং গা শিউরে দেওয়া সত্য। আজকের গল্প সেই দিন বৃষ্টিতে ভিজে। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। সঞ্জয়ের ফোন ধরা এই মুহূর্তে দেবলীনার পক্ষে অসম্ভব। হাতে এই মুহূর্তে তিন তিনটে পিটিআই এর স্টোরি, দুখানা নিজের স্টোরি, এরপর আবার বিকেলে আছে একটা অ্যাসাইনমেন্ট। উফ, সঞ্জয় এরপরেও এক টানা কল করে চলেছে। ঘড়িতে বলছে 9:05, বুবুল আসবে 11:00। পার্কের সামনেই ছেড়ে দিয়ে যায় বাসটা। অন্যদিন হলে বুবলা একাই চলে আসে, কিন্তু আজ সকাল থেকে আকাশের মুখ ভার, টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে। তাই আজ দেবলীনা নিজেই যাবে বলে দিয়েছে বুবলাইকে, যদিও সেটা এখনও 2 ঘন্টার মতো বাকি আছে। হাতের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপর 2 নাকে মুখে গুঁজেই ছুটতে হবে অফিস। আর এর মধ্যে সঞ্জয়টা এভাবে কেন যে জ্বালাচ্ছে, উফ কি জানে। উফ, আবার কল করছে। এবার ফোনটা ধরেই ফেললো দেবলীনা। কি ব্যাপার কি? রেগেমেগে ঝাঁঝিয়ে উঠল দেবলীনা। আরে আমাদের ওই উৎপল, অপর প্রান্ত থেকে সঞ্জয় বলল। আরে ওই যাদবপুরের, যার চোখ দুটো খুব সুন্দর, চিনতে পারছো না? আমি সব সুন্দর চোখের ছেলেদের চিনি, এই ইনফরমেশনটা তোমায় কে দিল শুনি? তা কি হয়েছে, তার বাড়িতে কি ডাকাত পড়েছে? না, পড়বে। মানে? মানে আজ ওর অ্যানিভার্সারি, তো সন্ধেবেলায় ওর সন্তোষপুরের বাড়িতে আমাদের ইনভিটেশন। শুনো, আমার হাতে প্রচুর কাজ জমে আছে, পরে কল ব্যাক করছি। না, শোনো শোনো শোনো। আরে, কেটে গেল ফোনটা। এর পরের ব্যাপারটা দেবলীনার পরিচিত, মোবাইলে বাচ্চার হাসি আর সঞ্জয়ের স্মাইলি মার্কা SMS। আধ খাওয়া কথাটা শেষ করবে, যেমন আজকেরটা হলো 7:30 গিরিশ পার্ক মেট্রোতে দাঁড়িয়েও আমি রিসিভ করে নেব। যাক, পিটিআই লেখাগুলো শেষ হয়েছে, এবারে লোকসঙ্গীতের স্টোরিটা নামিয়ে ফেলতে পারলেই নিশ্চিন্ত। একটু কফি খেয়ে নিলে মন্দ হয় না। ওই স্টোরিটা নামাতে 1/2 ঘন্টার বেশি সময় লাগবে না দেবলীনের, অতএব 1/2 ঘন্টা ছুটি। গুটিয়ে গেল A4 কাগজ, ফাউন্টেন কলম, তার বদলে ফ্লাস্ক থেকে নেমে এলো কালো কফি। প্রায় 2 ঘন্টা একটানা বসে থাকার পর চেয়ার ছাড়লো দেবলীনা, কোমরটা ধরে গিয়েছে, ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো, চুলটা আলতো করে ছুঁয়ে আছে নরম ঘাড়ের ওপর, ঢিলা কুর্তিটা কাঁধ থেকে নেমে গেছে অনেকটা। গর্বের সাথে নিজেকে দেখছিল দেবলীনা। সকালের 2 ঘন্টা জিমটা বেশ কাজে দিয়েছে। কে বলবে সঞ্জুর সাথে এনগেজমেন্টের ঠিক আগে কতটা মোটা হয়ে গিয়েছিল। বুবলাই হওয়ার আগে এই বাড়তি ওজনের জন্যই কমপ্লিকেশনে পড়ে গিয়েছিল। নিজের চেষ্টায় এতটাই ম্যানেজ করে নিয়েছে যে বেশিরভাগ লোক বিশ্বাসই করতে পারে না ওর একটা 7 বছরের ছেলে রয়েছে। জামশেদপুর ছেড়েছে প্রায় 10 বছর, মা বাপিকেও প্রায় ছেড়েই দিয়েছে বলা যায়। সময় কোথায়? ক্যারিয়ারে সঞ্জয়ের উন্নতি যত হয়েছে সময় কমেছে ততটাই। বছরে একবারও যাওয়া হয় না মা বাপির কাছে, দিনে একবার মাত্র যোগাযোগ পুবলাই স্কুল থেকে ফেরার পরে। নাতির খোঁজ নিতে বাপি একবার ফোন করবেই, আবার ফোন। অফিসের সুচন্দ্রা, না একটু ইচ্ছে করছে না কথা বলতে, বৃষ্টিটা বেশ জোরে পড়ছে এখন, জীবনটা যেন কেমন বৃষ্টিবিহীন হয়ে পড়ছে।
দেবী সহ্য হচ্ছে না আর, সোজা চলে যেতে ইচ্ছে করলো ছাদে। দেখো ফ্ল্যাটের সবাই, কিচ্ছু এসে যায় না তার। আলগোছে বাঁধা খোপাটা খুলে গেছে ততক্ষণে, ঘামে ভিজে গেছে বুক ও পিঠের দিকে। কিছু না ভেবেই দেবলীনা ছুট দিল ছাদে। এমনিতে এই ছাদটায় উঠতে কেমন যেন গা ছমছম করে তার। সামনের কদম গাছটা দুপুরবেলার পরেই আটকে রাখে সূর্যের আলো, মেঘলা দিনে দুপুর থেকেই তাই ছাদের ওপরটা অন্ধকার। জামশেদপুরে থাকতে একদিন ছাদে না উঠতে পারলে হাঁফিয়ে উঠত দেবী, আর এই ছাদে উঠতে যেন ভালোই লাগে না। একে তো কেমন জানি ভুতুড়ে ভুতুড়ে একটা মনে হয়, তারপর একবার ছাদে উঠলেই এর ওর ফিসফাস কানাকানি অসহ্য লাগে। আজ অবশ্য এসবের কোনো তোয়াক্কাই করে না ও, ফোনটাকে বোবা করে দিয়ে পা বাড়ালো ছাদের সিঁড়ির দিকে। এইটুকু মন মেঘের মতো, এইটুকু তার ঘর, এইটুকু তার এক ফালি ছাদ, এটাই তেপান্তর। এইটুকু হোক বৃষ্টি ভেজা, স্পর্শ পরস্পর, এইটুকু মেঘ মনের মতো, এইটুকু তার ঘর। পিটিআইয়ের মেল নেই, অ্যাসাইনমেন্টের তাড়া নেই, ফ্রন্ট ডেস্কের হইচই নেই, বুবুলের ছুটোপুটি নেই, সঞ্জয়ের ফোন নেই, শুধু এই মুহূর্তটা, এই বৃষ্টির ফোঁটাগুলো শুধুমাত্র সত্যি। গাল বেয়ে নেমে আসছে আদরের সেই বিন্দু বিন্দু কণা। আজকে ছাদে না এলে, নিজেকে বর্ষার আদরে না ভেজালে দেবীর জানাই হতো না সে এখনো 25-26 টিক্কা দিতে পারে। সঞ্জয় মজা করে বললেও কিছু ভুল বলে না। বৃষ্টি ভেজা ছাদের মেঝেটা বরফের মতো ঠান্ডা, শরীরটা যেন জুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, শরীরটা পালকের মতো লাগছে এখন। কি যে হলো, ছাদের মেঝের থেকে আর উঠতে ইচ্ছে করছে না একেবারে। সময় যে কত হলো সেদিকেও বিন্দুমাত্র নজর নেই দেবীর। বৃষ্টির তোরটা বাড়ছে ক্রমশ, অন্যদিন একটু মেঘ ডাকলেই চমকে ওঠে, আর আজ ঘন কালো আকাশে চিড়ে যাচ্ছে সাদা সাদা রেখা। ভয় তো দূরে থাকুক, অদ্ভুত এক ভালো লাগা গ্রাস করছে আজ তাকে। মেঘ যত গর্জে উঠছে, গাটা শিউরে উঠছে দেবীর। মেঝের থেকে এবার আস্তে আস্তে উঠে বসল, ক্রমশ এগিয়ে গেল ছাদের ওই পাঁচিলটার দিকে। নিচে তাকাতে চিরদিন ভয় হয় তার, কিন্তু আজ দেবী হঠাৎ উঠে পড়লো পাঁচিলটার উপর। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল, একবার নয়, বেজেই চলেছে এক টানা। বৃষ্টির মায়া থেকে বাস্তব পৃথিবীতে ফিরল এতক্ষণে। কি করতে চাইছিল সে? পাটা যদি কোনো কারণে পিছলে যেত, বুবুলের কি হতো? সঞ্জয় কি পাগল হয়ে যেত? সেসব থাক, বৃষ্টিটা এখন অনেক কম। ছাদের দরজাটা বন্ধ করে ঘরে এলো দেবী। ভিজে গায়েই এগিয়ে গেল দরজার সামনে, কারণ কলিং বেলটা এখনও ভিজেই চলেছে। কি করবে, অগত্যা খুলতেই হলো দরজাটা। কোথায়? কেউ কোথাও নেই। ঘড়ির দিকে তাকালো, বুবুল কখন আসবে কে জানে। ঘড়ির কাঁটাটা 9:45 এসে থেমে গেছে। ঘর থেকে ছিটকে বেরিয়ে গেল একটা কালো বিড়াল দেবীর গা ঘেঁষে। চলে যাওয়ার আগে একবার ফিরে তাকালো ওর দিকে। কোথায় ছিল বিড়ালটা? ঘরের মধ্যেই লুকিয়েছিল, কিন্তু দেবী তাহলে দেখতে পায়নি কেন? আওয়াজও পায়নি এতক্ষণ। বিড়ালটা থাকে কোথায়? এই বাড়িতে কেন, এই পাড়াতেও তো এই বিড়ালটাকে কোনো দিনও দেখেনি। কলিং বেলটাই বা বাজালো কে? কিন্তু কোথাও নেই। ভেজা গায়েতেই দরদর করে ঘামতে লাগলো দেবী। দরজাটা বন্ধ করতে আবার বেজে উঠলো কলিং বেলটা। কাঁপতে কাঁপতে দরজাটা খুললো দেবী। আরে, এ তো বুবুল, এই কি দুষ্টুমি করলো এতক্ষণ? প্রসঙ্গ এড়িয়ে ছেলেকে জিজ্ঞাসা করলো, এত বৃষ্টিতে তুই এলি কি করে?
বৃষ্টি? অবাক হয়ে যায় বুবুল। বৃষ্টি কোথায়? পার্কে 15 মিনিট স্লিপ দোলনা চড়ে তবে এলাম। সত্যি তো বুবুল তো ভেজে নি এক ফোঁটাও। নিজের দিকে তাকিয়ে আঁতকে উঠল দেবী। খটখটে শুকনো তার কুর্তি, পালাজো, জলে নামগন্ধও নেই। যদিও গাল, গলা, বুক, পিঠ ভিজে গিয়েছে ততক্ষণে, সেটা অবশ্য বৃষ্টি নয়, দরদর করে ঘামছে দেবী। আতঙ্কে জাপটে জড়িয়ে ধরল ছেলেকে। অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল বুবুল। অফিসে আজকে আসতে হতোই, শুধু সেই কারণেই আসা। শরীর যেন আজকে আর চলছে না দেবী। ট্যাক্সির বাইরে ঝাপসা অন্ধকার, বৃষ্টি পড়ছে কি? হ্যাঁ, টিপটিপ করে তো পড়ছে। না, কোনো ভুল নেই। এই তো জানলার কাছে জল লেগে আছে, কিন্তু ড্রাইভারটা কেন ওয়াইপার চালাচ্ছে না কে জানে। বুবুল এখন ঘুমিয়ে পড়েছে, বাড়িতে মাসি আছে। এই নতুন মাসিদের কাছে বুবুল ভালোই থাকে, আর ঘুম থেকে ওঠার পরই তো ড্রয়িংটিতে চলে আসবে। 109 টাকা দিয়ে ফুলবাগানে ট্যাক্সি থেকে মুক্তি পেল দেবী। অফিস 3 তলায়। গত 5 বছর ধরে লিফট ব্যবহার করা ছেড়ে দিয়েছে দেবী। অন্যদিন এই কটা সিঁড়ি পার হতে গেলে অন্তত 10 জনের প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু আজ পুরো চত্বরটাই বেজায় ফাঁকা। সিঁড়িতে, সিঁড়ির নিচে একটাও লোক নেই। অনেক দেরি হয়ে গেল আজ। অলকদা কি বলবে কে জানে। দরজা ঠেলে ভেতরে ঢুকে অবাক হয়ে গেল দেবী। সারা অফিসে কেউ নেই। গেটের সামনে রবি বলে যে ছেলেটা বসে থাকে, সেও নেই। এডিটর প্রবুদ্ধ ঘোষের কেবিনের আলোটা জ্বলছে বটে, কিন্তু আজ সবার হলোটা কি? ল্যাপটপটা টেবিলে নামিয়ে রেখে বোতল থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিল দেবী। অফিসে কাজ তেমন কিছু একটা নেই, কিন্তু অ্যাকাউন্টস থেকে 4000 টাকা অ্যাডভান্স নেওয়ার কথা ছিল, কিন্তু আজ তো একেবারে শুনশান ফাঁকা। কি করবে? বেরিয়ে পড়বে না? বড় কর্তার ঘরে একবার ঢু মারা? 7-5 ভাবতে ভাবতে প্রবুদ্ধ ঘোষের কেবিনে টোকা দিল। কামিন, কামিন, সাহেবি গলা ভেসে এলো। আরে মিস মিত্র, এসো এসো। আরে আজ তো সবাই হাফ ডে করলো, তোমাকে কেউ বলেনি? এমনিতে মিস্টার ঘোষ দেবীর থেকে বয়সে অনেকটাই বড়, ওকে স্নেহই করেন প্রচণ্ড। না, আমার আসলে অ্যাকাউন্টস একটু দরকার ছিল স্যার, ভীষণ গলা নামিয়ে উত্তর দিল দেবী, যেমন সচরাচর সবাই ঊর্ধ্বতনের সামনে করে থাকে আর কি। কি দরকার? আপত্তি না থাকলে আমায় বলতে পারো মিত্র, ঘোষের গলায় স্নেহের সুর। না, মানে আমার আসলে 4000 টাকার দরকার ছিল, সুচন্দ্রকে বলে রেখেছিলাম, কিন্তু আমতামতো করে কথাটা বলেই ফেললো দেবী। আরে এই ব্যাপার, পরিবেশটাকে হালকা করে দিলেন মিস্টার ঘোষ। ব্যাগ থেকে 2000 টাকা বের করলেন। না মানে মানে এ মানে যদি দেবলিনা একটু কিন্তু কিন্তু করছিল। আরে বাবা, ক্যাশ আজকে আমার থেকে নিয়ে নাও, কাল অ্যাকাউন্টস থেকে তুলে দিয়ে দিও, ব্যাস। বসের আশ্বাসে শেষমেশ টাকাটা নিল দেবী। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ দিয়ে বসের কেবিন থেকে বেরিয়ে এলো। এডিটারের কেবিন থেকে রিপোর্টার্স রুমের মধ্যে একটা সরু করিডোর। অন্যদিন আলো ঝলমল করে এক চিলতে পথটায়, কিন্তু আজ জমাট একটা অন্ধকার। টিমটিম করে একটা বাল্ব জ্বলছে। হঠাৎ দরজা দিয়ে ঢোকার মুখে ওর দিকে চোখ কটপট করে তাকালো সেই কালো বিড়ালটা। এক দৃষ্টি তাকিয়ে আছে দেবীর দিকে। আঁতকে উঠল দেবলিনা। আশ্চর্য, সেই বিড়ালটা না, কিন্তু এখানে কিছুতেই ঘটনাটা মেলাতে পারছে না। ছুটতে গিয়ে সিঁড়ি থেকে নেমে গেল বিড়ালটা। ঘামতে শুরু করেছে দেবী, পা দুটো যেন ভারী হয়ে গেছে আগের থেকে। টেবিলে ফিরতেই
হঠাৎ বাচ্চাটা হেসে উঠল মুঠোফোনের থেকে। সুচন্দ্রার SMS। বোতামে চাপ দিতেই আতঙ্ক আর বিস্ময়ের মাঝামাঝি একটা শব্দ বেরোলো দেবীর মুখ থেকে, কারণ SMS-টায় লেখা রয়েছে, আওয়ার বিলাভেড বস মিস্টার কাপুর হ্যাজ পাসড আউট দিস মর্নিং। মিস্টার ঘোষের কেবিনের দিকে মুখ ফেরালো দেবলীনা। কেবিনটা ঘুটঘুটে অন্ধকার। ল্যাপটপের ব্যাগটাকে বাঁ হাতে তুলে সিঁড়ির দিকে ছুট দিল। সিঁড়ি থেকে নামার সময় অনুভব করলো ওর বুকের স্পন্দনও নিজেই বুঝতে পারছে, শব্দ শুনতে পাচ্ছে প্রত্যেকটি প্রশ্বাস এবং নিঃশ্বাসের, অন্ধকারে বুঝতে পারছে গলা দিয়ে নেমে আসছে ঠান্ডা একটা জলের ধারা। ঘামে চপচপে হয়ে উঠেছে কুর্তিটা, ভিজে গেছে বুক ও পিঠের সবটা। হঠাৎ এক হৃদয় কাঁপানো শব্দ করে ওর গা ঘেঁষে সিঁড়ি দিয়ে নেমে গেল বিড়ালটা। থমকে দাঁড়ালো দেবীর থেকে 10 ধাপ নিচে নেমে। হাতঙ্কে স্থির হয়ে গেছে দেবী। বিড়ালটা এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। অন্ধকার সিঁড়িতে বিড়ালের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। কি করবে ভাবতে পারছিল না দেবলীনা। কিছুক্ষণ সিট থেকে হঠাৎ তপ করে নিভে গেল বিড়ালের চোখ দুটো। কিছুই বুঝতে পারছে না দেবী। স্পষ্ট বুঝতে পারছে নাভিকে স্পর্শ করে গড়িয়ে পড়ছে ঠান্ডা জলের একটা রেখা। ফর্সা মুখে ভরে উঠছে বিন্দু বিন্দু ঘাম। আর এক মুহূর্ত এখানে নয়, ছুটতে বাইরে বেরিয়ে এলো দেবী। এই কটা সিঁড়ির ধাপ যেন আজ সহস্র গুণ বলে বেশি মনে হলো তার কাছে। ফুটপাতে উঠেই চোখ দুটো খুঁজতে লাগলো ট্যাক্সি। এই মুহূর্তে পৌঁছতেই হবে গিরিশ পার্ক। সময় বলছে 7:10। সিগনালে পড়লেও 7:15-7:20 মধ্যে পৌঁছে যাবে গিরিশ পার্ক। হোক, প্রয়োজন হলে দাঁড়িয়ে থাকবে রাস্তায়, কিন্তু এই ভুতুরে জায়গায় আর এক মুহূর্তও নয়। আশ্চর্য, অন্যদিন এই সময় ফুলবাগানে পা ফেলার জায়গা থাকে না। অন্ধকার হয়ে গেলেও দোকানপাট মানুষজনে এখানে যেন প্রতিদিন মেলা বসে, কিন্তু আজ একটা দোকানও খোলা নেই। সবাই কি চক্রান্ত করেছে আজ দেবীর সঙ্গে? টিপ টিপ বৃষ্টিটার হাজার কোনো বিরামই নেই। দেবলীনার কাতর চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে হলুদ রঙের অ্যাম্বাসেডার গাড়ি। হয়তো হয়তো হেডলাইট দুটো জ্বালিয়ে এগিয়ে আসছে একটা গাড়ি। হাত দেখালো, থামলো না গাড়িটা। পিছনে একটা লোক বসে আছে। উফ, একটাও ফাঁকা গাড়ি আসছে না কেন? সামনে এগিয়ে এলো দুটো কুকুর, জিব্বার করে হাঁপাচ্ছে, যেন ব্যঙ্গ করছে দেবীকে। রীতিমতো এখন ভয় করছে দেবলীনের। ওই তো আর একটা ট্যাক্সি আসছে। হাত তুলে আতঙ্কে চেঁচিয়ে উঠল দেবলীনা। থামলো ড্রাইভার। গিরিশ বলে পেছনের সিটটা যেন লাফিয়ে উঠল দেবলীনা। গাড়িতে বসে ফোনটা বার করল। সুচন্দ্রাকে একটা ফোন করতে হবে। 2-3 বার রিং হতেই ফোনটা তুলে নিল সুচন্দ্রা। কিরে কোথায় তুই? ফোন করলাম, মেসেজ করলাম। সুচন্দ্রার গলায় দুশ্চিন্তা। কি বলবে ভেবে উঠতে পারছিল না দেবী। যা যা ঘটলো গুছিয়ে উঠতে পারছিল না সবকিছু। এদিকে বসের ব্যাপারটা শুনেছিস তো? পুলিশও বলছে গলায় দড়ি। ভোরবেলা পুলিশের সাথে তো অনেক দিনের ঝামেলা, নিশ্চয় কোনো লটকট। হয়তো আরো কিছু বলতো সুচন্দ্রা। ফোনটা কেটে দিল দেবী। মাথাটা ভোঁ ভোঁ করছে, ব্যাগটা ঘাঁটতে শুরু করলো, কড়কড়ে কাগজগুলোতে হাত ঠেকালো। হাত পাগুলো ঠান্ডা হয়ে গেল দেবলীনার। মিস্টার ঘোষের দেওয়া 2000-এর নোট। মেডিকেল কলেজের নতুন গেটটা বানানোর পর থেকে গিরিশ পার্কের মেট্রোর এই পাড়ের ফুটপাতটা বেশ পরিষ্কার থাকে।
আগে নোংরা আর দুর্গন্ধের জন্য চলাফেরা করাও মুশকিল ছিল, দাঁড়িয়ে থাকা তো দূরস্থান। 7:25, সঞ্জয়ের সময় জ্ঞান বরাবরই খুব ভালো, এক্ষুনি চলে আসবে। তার মানে সিগনালের লাল আলোটা জ্বলে উঠল, থমকে দাঁড়িয়ে গেল। বড় মেজ সেজ মাঝারি সব গাড়ি, সবার বাড়ি ফেরার ব্যস্ততা। রাস্তার বাঁদিক ঘেসে দাঁড়িয়ে মোটর বাইকগুলো, সিগনালের তলায় একটা চৌকো বাক্স, ডিজিটাল অক্ষরে লেখা 74। তার মানে এখনো 1 মিনিটের উপর দাঁড়িয়ে থাকবে এই গাড়ির দল। দেবলিনার একদম সামনে এসে দাঁড়ালো একটি মোটর বাইক। পার্কের ডান দিকে গোলাপি বাড়িটা হলো মল্লিক বাড়ি। দেবীদি, প্রশ্নটা উড়ে এলো বাইকে বসা মানুষটির থেকেই। কোথায় যাবে? দ্বিতীয় প্রশ্ন বাইক আরোহীর। সঞ্জয় 7:30 আসার কথা, সকালের SMS, তার অপেক্ষা, সব যেন কেমন জট পাকিয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো দেবী বলে ফেলল, বাড়িতে। আরে আমিও তো বাড়িয়ে যাব, উঠে এসো বলেই উচ্ছ্বসিত বাপি। সবকিছু ভুলে গিয়ে দেবী উঠেও পড়ল বাইকের পিছনের সিটে। ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে দুচাকার পাখির ডানায় ভর করে উড়ে চলেছে দেবলিনা। সারা দিনের ক্লান্তি যেন উড়ে পালিয়ে যাচ্ছে হাওয়ায় ভর করে। সূচের মতো বৃষ্টির ফোঁটা বিঁধিয়ে দিচ্ছে ওর মুখ চোখ গলা বুক। বৃষ্টির আঘাতে চোখ দুটো বন্ধ করে নিল দেবী। আহ, যেন বরফের রাস্তা দিয়ে চলেছে শৈলশিখরে, গালে এসে বিঁধছে ছোট ছোট তুষার কণা। চমকে চোখ দুটো খুলল দেবী। বাপি কি দেখতে পেল দেবীর চোখ বোঝা মুখটা? ইস, কি ভাবলো তাহলে? কিন্তু বাপি মনে হয় বাইক চালানোর সময় অন্য কোনো দিকে মন দেয় না। এতক্ষণে একটা কথাও তো বলেনি দেবীর সাথে। গণেশ টকিজের মোড়েই বিখ্যাত সন্দেশের দোকানটা, বৌলাইয়ের জন্য কিনে নিলে কেমন হয়? থামতে বলল বাপিকে। ফুটপাথের পাশে বাইকটা স্ট্যান্ড করলো বাপি। মিষ্টির দোকানের দিকে এগিয়ে গেল দেবী। মিষ্টির দোকানের দরজাটা এখন কিছুটা নামানো, হয়তো বৃষ্টির জন্য। ওই তো ভিতরে লোক রয়েছে, কিন্তু এ কি? এমনি দিনেও এমন ঘটনা দেখলে যে কোনো কেউ শিউরে উঠতে বাধ্য। আরে, এই বৃষ্টির রাত্রে গায়ের লোমগুলো যেন কেমন খাড়া হয়ে উঠছে। মিষ্টির দোকানের পাল্লাটার ঠিক পাশে একজন 60-65 বছরের লোক ব্যথায় কাতরাচ্ছে। ডান পাটা কোমরের একটু নিচে থেকে কাটা অংশটাই বোধহয় পচনও ধরেছে, সেই যন্ত্রণার জন্যই গোঙাচ্ছে লোকটা। মুখ দেখে তো মনে হয় বাঙালি নয়, বিহারি টিহারি হবে। দেবী এগিয়ে গেল লোকটার কাছে। খুব কষ্ট না? আন্তরিকতায় প্রায় বুঝে এলো দেবীর গলা। কিন্তু লোকটা হঠাৎ রেগে গেল, বলল, ভুল গয়া, হাম লোক চাপা পড়লাম তার নিচে, আপ লোকো কিয়া মালুম কষ্ট কিয়া চিজ হ্যায়, মে মহিনা মে এখানে লোগো কা ভিড় হ্যায়, কেউ জানে না আমরা কত জন এভাবে গোঙাচ্ছি গণেশ টকিজ কি ফুটপাতে। আমার একটু রিক্সা ছিল, সেটা ভি গেল, পাটাও গেল, আর কষ্টর কথা পুছ রহে হো মেম সাহাব। আপনার বাড়ি কোথায়? দেবীর চোখের কোণও ভারী হয়ে এসেছে। ছোট উত্তর, তার বেশি গোঙানি। বাড়িতে কে কে আছে? কোনো উত্তর নেই।
একদম চুপ, যেন শুনতেই পেল না। কি হলো, আরে কে কে আছে বাড়িতে? কোনো উত্তর নেই, কিন্তু এক নাগারে গোঁড়ানি, সেটার আর বিরাম নেই আজকের অবাধ্য বৃষ্টির মতো। কি হলো শুনছেন? আরে কার সাথে কথা বলছেন আপনি? প্রশ্নটা এলো মিষ্টির দোকান থেকে। আরে আরে হে যে লোকটা, কোথায় লোক? সত্যি তো কোথায় গেল লোকটা? ফুটপাত তো ফাঁকা, একদম জনশূন্য, যেন মাঝরাত্রি। বাপি, বাপি কোথায়? বাপির বাইকটা, বাপির বাইকটা কোথায় গেল? কোথায় গেল বাপি? সমস্ত গণেশ টকিজে একটা প্রাণীও নেই কোথাও। প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপছে দেবী। দেখুন আমার সাথে একজন। কাকে বলছে? দোকানের পাল্লা তো বন্ধ, থালা দেওয়া। নিঃশ্বাসটা যেন আটকে আসছে দেবীর। ছুটে আসছে একটা ট্যাক্সি, গোমানিটা বাড়ছে এক টানা। আর কে যেন একটা ডাকছে, ট্যাক্সি! চিৎকার নয়, কান্না বেরিয়ে এলো দেবীর গলা থেকে। দরজা খুলে উঠে বসে বুঝে যাওয়া গলা থেকে শুধু দুটো শব্দ বেরিয়ে এলো, মেট্রো স্টেশন। ট্যাক্সির সামনের কাছে আলোগুলো ঠিকরে যাচ্ছে জমে থাকা বৃষ্টির জলে। নিঃশব্দ রাস্তার শূন্যতাকে খান খান করে গর্জে উঠল ট্যাক্সির ধাতব ব্রেক কষার শব্দ। কিন্তু এ কি, রাস্তার মাঝখানে সেই কালো বিড়ালটা এক দৃষ্টে চেয়ে আছে দেবীর দিকে। একটা ধাক্কা খেয়ে চমকে গেল দেবী। আরে কালা নাকি, ডাকছি কখন থেকে? ভিজছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? অফিস কামায়ের ধান্দা। হ্যাঁ, রসিকতা উত্তর না দিয়ে গাড়ির সামনের সিটে বসল দেবী। যদিও গাড়িতে বসে প্রথম সেই বলে উঠল, মল্লিক বাড়ির বাপি। খুবই আনফর্চুনেট, মাত্র 29 বছর বয়স। ইমার ছিল, এই তো এই গণেশ টকিজে। ফ্লাইওভার চাপা পড়ে আরো কিছু বোধ হয় বলেছিল সঞ্জয়, কানে যায়নি দেবলিনার। সেদিন আর যাওয়া হলো না উৎপলের বাড়ি। অনুষ্ঠানটা হবে পরবর্তী রোববার। পার্কের পাশ দিয়ে বাঁক নিচ্ছে সঞ্জয়ের গাড়ি, দেবীর পাঁচ হাতের মধ্যে মল্লিক বাড়ির গ্যারেজ। একটা পাল্লা খোলা, বাপির ভাঙাচোরা লাল কালো মোটর বাইকটাকে দেবী স্পষ্ট দেখতে পেল। কয়েক ঘন্টা আগে এই গাড়িকে গিরিশ পার্কে দেখেছিল, তবে তখন সেটা ভাঙাচোরা ছিল না। বাড়িতে ঢুকল, জামাকাপড় বদলিয়ে এক কাপ কফি, গেল ব্যালকনিতে। পাশেই কদম গাছটার ঠিক নিচে কে যেন দাঁড়িয়ে, দেখতে অনেকটা পাপিরই মতো। দরজা বন্ধ করে ঘরে এলো দেবী। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায়,
তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।